অনেক মানুষের একটা ভুল ধারণা আছে যে সালা এটাই হলো একমাত্র ইবাদত। আসলে সালা হলো সবচেয়ে ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত, তবে একমাত্র ইবাদত নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মেনে চলাটাও ইবাদত, আর সালা হলো ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। সালা শব্দটার আরেকটা অর্থ হলো আনুগত্য প্রকাশ করা, আর আপনি তখনই অনুগত হবেন যদি নামাজের সময় সবকিছু বুঝে শুনে বলেন, যদি জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করতে নির্দেশ দিয়েছেন। সেজন্য এটা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যিক যে সালার সময় যা পড়বে তার অর্থটা জানবে, এছাড়াও সে পবিত্র কোরআন পড়বে। যদি সে আরবি বুঝতে না পারে তাহলে সে কোরআনের অনুবাদ পড়বে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশগুলো বুঝে শুনে পালন করতে পারে। যদি কেউ সালা আদায় না করে তাহলে তার অনেক বিপদ হতে পারে। তখন হতে পারে আপনার বিশ্বাস দুর্বল হয়ে যাবে, অথবা এই বিশ্বাসটা চলেও যেতে পারে। কারণ মানুষ আসলে মনে করে পৃথিবীতে তার যে সম্পদ আর সম্মান আছে এর কারণ হলো পৃথিবীর সব বস্তুগত জিনিস। এভাবে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে দূরে সরে যায়। এই নিয়ম শৃঙ্খলার অভাবেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে দূরে সরে যায়। পৃথিবীর বিভিন্ন জিনিসের মোহ থাকলে, বস্তুগত জিনিসের, তাহলে সম্ভাবনা থাকে যে সে অন্যায় কাজ করবে। এভাবে সে সিরাতাল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে, সরল পথ থেকে। মনের ভেতরে তখন শান্তিও থাকবে না। আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন, এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না। আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব। পবিত্র কোরআন বলছে, সূরা ইমরানের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, কুল্লু নাফসিন জায়কাতুল মাউত, প্রত্যেক জীবকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে, এবং কিয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে, এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফলকাম। কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময়, ভোগ ব্যতীত কিছুই নয়। সালা আদায় করলে অনেক উপকৃত হবেন। সালা একটা জীবন দর্শন। সালা আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে, পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন। সালা আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয়, আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। পবিত্র কোরআনে সূরা আনফালের 2 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয়। এটা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে। পবিত্র কোরআন বলছে, সূরা ফাতিহার 4-7 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, যারা পথভ্রষ্ট। এতে আপনার জীবনের শৃঙ্খলা বাড়বে। সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালা আদায় করার মাধ্যমে, আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, যে ঘুম অপেক্ষা সালা উত্তম, ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম। একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে, আর সে তার দিন শেষ করে এশার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে। সালা এছাড়া সামাজিক অবস্থান উন্নত করে। সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায়, মমত্ববোধ বাড়ায়, একতা বাড়ায়, আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত। সংহতি বৃদ্ধি পায়, সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয়। পবিত্র কোরআনে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম
شعوبوا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير হে মানুষ জাতি, আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে, পরে তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও গোত্রে, যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো, এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে। আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি, অধিক ন্যায়পরায়ণ। নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন, সমস্ত খবর রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেটাতে বিচার করবেন সেটা গোত্র নয়, বর্ণ নয়, ধর্মবিশ্বাস নয়, সম্পদ নয়, লিঙ্গ নয়, সেটা হলো তাকওয়া, অর্থাৎ ন্যায়পরায়ণতা, আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা। পবিত্র কোরআনের সূরা হুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ তাদের যারা সামনে ও পেছনে মানুষের নিন্দা করে থাকে। সালা আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে। পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 11 নম্বর ও 12 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমাদের মধ্যে কোন পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে, কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে। একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, তোমরা অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ। একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না, পেছন থেকে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে? পবিত্র কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন, কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হল দ্বিগুণ অপরাধ। খাদ্য হিসেবে মানুষের গোস্ত খাওয়া একটা অপরাধ। এমনকি ক্যানিবালরা যারা মানুষের গোস্ত খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোস্ত খায় না। কোরআন বলছে, যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন, অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন। কোন প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না, এটা পাপ। আর কারো পেছন থেকে নিন্দা করা হলো দ্বিগুণ পাপ, দ্বিগুণ পাপ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন, তোমরা তাকে ঘৃণ্যই মনে করো। সালা এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায়। আমি আগে বলেছিলাম পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাত কায়েম করো, কারণ নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে। পবিত্র কোরআন বলছে সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা, বলো সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে, কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে। সালা আমাদের সত্যবাদী হতে শেখায়। একই ধরনের কথা বলা হয়েছে সূরা বাকারায় 42 ও 43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না। কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো। পবিত্র কোরআনের সূরা বাকারার 188 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না। পবিত্রকরণ বলছে, ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ, আপনারা ঘুষ দেবেন না। পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে সৎ জীবনযাপন করতে হবে। পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয়। পবিত্র কোরআনে সূরা রদের 28 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয়। যখন আল্লাহকে স্মরণ করবেন, যখন সালা আদায় করবেন, আপনি তখন খুবই শান্তিতে থাকবেন, আপনার হৃদয় প্রশান্ত হবে।
সালাহ হল আল্লাহ তাআলার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায়। পবিত্র কোরআনে সূরা বাকারার 153 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাইনু বিসসাবরি ওয়াস সালাহ, হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহ ওয়া সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ওয়া মা সাবিরিন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সামাজিক উপকারিতার পাশাপাশি, আত্মিক উন্নতির পাশাপাশি, অন্যান্য উপকারের পাশাপাশি সালাহ থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা। সালাতের সময় যখন রুকুতে যায়, যখন মাথা নোয়ায়, শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয়, মেরুদণ্ডের বিভিন্ন নাদ শক্তিশালী হয়, মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায়, এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো। এরপরে যখন উঠে দাঁড়াই, অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়াই, শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয়, শরীরও তখন রিল্যাক্স হয়। যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই, এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ, এটা হলো সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্যাটিক চার্জের সংস্পর্শে আসে, এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে আর সেখানেই জমা হয়ে থাকে। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেওয়া প্রয়োজন, তা না হলে আপনার মাথা ব্যথা করবে, পিঠে ব্যথা করবে, মাংসপেশিতে টান পড়বে। এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই। এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে। যেমন ধরুন এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়, সেখানে সাধারণত দেখা যায় একটা 3-pin প্লাগ আছে, তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায়, আর্থিং করা হয়। একইভাবে আমরা যখন সিজদায় যাই আমাদের কপাল মাটিতে ঠেকাই, শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হল ব্রেইন, আর ব্রেইনের শ্রেষ্ঠ অংশ হল ফ্রন্টাল লোব, সেটা মাটিতে ঠেকানো হয়। এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জগুলো মাটিতে চলে যায়, তার মানে এই নয় যে সে সময় কপালের নিচে হাত রাখলে আপনি ইলেকট্রিক শক খাবেন। সিজদার সময় আমরা ফ্রন্টাল লোব মাটিতে ঠেকাই, ব্রেনের যে অংশটা চিন্তা করে সেটা মাথার উপরে থাকে না, সেটা থাকে ফ্রন্টাল লোবে। সেজন্যই আমরা সালাতের মধ্যে সিজদা করি। যখন আমরা সিজদায় যাই তখন আমাদের ব্রেনে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের ব্রেনের ক্ষমতা বৃদ্ধি পায়। যখন সিজদা করি তখন আমাদের মুখের চামড়ায় ও ঘাড়ে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, এতে আমাদের মুখমণ্ডলে রক্ত প্রবাহের মাত্রা বেড়ে যায়। এটা শীতকালে আমাদের জন্য খুবই উপকারী। বিভিন্ন অসুখ থেকে বাঁচতে পারি, যেমন ফাইব্রোসাইটিস ও চিলব্লেন। যখন সিজদা করি তখন প্যারানাইটাল সাইনাসের ড্রেনেজ তৈরি হয়, এতে করে সাইনোসাইটিসের সম্ভাবনা কমে যায়, যেটা হলো সাইনাসের প্রদাহ। সারাদিন আমরা সাধারণত সোজা হয়ে দাঁড়িয়ে থাকি, আর ম্যাগজিলারি সাইনাস এটার ড্রেনেজ থাকে শরীরের উপরের অংশে। আমরা সারাদিন সোজা হয়ে দাঁড়িয়ে থাকি বলে এর চলাচল হয় না, সেজন্য যখন সিজদায় যায় ব্যাপারটা অনেকটা এমন যে একটা ভরা পাত্র উল্টে দিলাম, এতে করে ম্যাগজিলারি সাইনাসের ড্রেনেজটা হয়। এছাড়াও এতে করে আমাদের শরীরের ড্রেনেজ তৈরি হয় ফ্রন্টাল সাইনাসের, এথমোডিয়াল সাইনাসের এবং স্পনোডিয়াল সাইনাসের, এতে করে সাইনোসাইটিস হওয়ার সম্ভাবনা কমে যায়। অথবা সাইনোসাইটিস যদি থেকেও থাকে এটা তার প্রাকৃতিক চিকিৎসা। এছাড়াও সিজদাকাদের জন্য প্রাকৃতিক চিকিৎসা, যেসব মানুষ ব্রঙ্কাইটিস রোগে ভুগে থাকেন এতে করে ব্রঙ্কিল ট্রি দিয়ে রস নিঃসৃত হতে পারে, সিজদার কারণে ব্রঙ্কিল ট্রিতে রস জমা হয়ে থাকতে পারে না, এতে করে বিভিন্ন পালমোনারি অসুখের চিকিৎসা করা যায় যেখানে আমাদের শরীরে রস জমা হয়। আমাদের শরীরে রস ছাড়াও ধুলাবালি আর রোগ জীবাণু জমা হতে পারে, সিজদার মাধ্যমে এইসব অসুখেই উপকার পাওয়া যায়। আমরা যখন নিঃশ্বাস নেই তখন আমাদের ফুসফুসের মাত্র 2/3 ব্যবহার করে থাকি, আর বাকি 1/3 ফুসফুসের
সেখানে বাতাস থেকে যায়, মাত্র দুই তৃতীয়াংশ তাজা বাতাস আমাদের ফুসফুসে ঢোকে আর বের হয়ে যায়, ঢোকে আর বের হয়। বাকি এক তৃতীয়াংশ বাতাসকে বলে রেসিডুয়াল এয়ার। আমরা যখন সেজদা করি তখন আমাদের তলপেট চাপ দেয় আমাদের ডায়াফ্রামে, আর এই ডায়াফ্রাম চাপ দেয় আমাদের ফুসফুসের নিচের অংশে, আর এতে ফুসফুসের সে রেসিডুয়াল এয়ার বের হয়ে যায়। তাহলে এই বাতাস বের হয়ে গেলে আরো তাজা বাতাস ফুসফুসে ঢোকে, এতে করে আমাদের ফুসফুস স্বাস্থ্যবান হয়। যখন সিজদা করি তখন যেহেতু অভিকর্ষ বল কমে যায়, তলপেটের অঙ্গ প্রত্যঙ্গে রক্ত চলাচল বৃদ্ধি পায়। তলপেটের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ধমনির ভেতরে রক্ত চলাচল সেটা বেড়ে যায়। সিজদা এবং রুকু এগুলোর মাধ্যমে হার্নিয়া, ফিমোরাল ইত্যাদি অসুখের নিরাময় হয়ে থাকে। এছাড়াও সিজদায় অনেক রোগের নিরাময় হয়, তার মধ্যে একটা অসুখ হলো হেমোরয়েড, যেটাকে সাধারণ মানুষ বলে থাকে পাইল। এছাড়া সিজদার মাধ্যমে জরায়ুর স্থানচ্যুতিকে রোধ করা যায়। যখন সিজদা করি তখন আমাদের শরীরের ভর থাকে হাঁটুর উপরে, আমাদের পা থাকে নমনীয়। এছাড়া আমাদের পায়ের সোলিয়াস ও গ্যাস্ট্রোনিমিয়াস মাসল, এই মাসলগুলোকে বলা হয় পেরিফেরাল হার্ট, কারণ এই মাসলগুলোতে অনেক ধমনী আছে, আর এই ধমনীগুলো দিয়ে শরীরের নিচের অংশে রক্ত প্রবাহিত হয়ে থাকে। এতে করে শরীরের নিচের অংশ রিল্যাক্স হয়। যখন সিজদায় যায় আমাদের হাঁটু তখন মাটি স্পর্শ করে, হাত এবং কপালও মাটি স্পর্শ করে। এই পদ্ধতিতে কার্ভাইকাল স্পাইনের বিভিন্ন অসুখের নিরাময় হয়, কারণ এই সিজদার মাধ্যমে ইন্টারভার্টিব্রাল জয়েন্টের উপকার হয়। সিজদার মাধ্যমে বিভিন্ন হৃদরোগেরও উপকার পাওয়া যায়। যখন আমরা সিজদা থেকে উঠি, যখন সিজদা থেকে উঠি আমরা হাঁটু গেড়ে বসি, শরীরের উপরের অংশে যে রক্ত চলে গিয়েছিল সেটা স্বাভাবিক হয় আর শরীরও রিল্যাক্স হয়। তখন আমাদের উরু আর পিঠের ধমনের মাধ্যমে অতিরিক্ত রক্ত প্রবাহিত হয়, পিঠের মাংসপেশি রিল্যাক্স হয়। সিজদার মাধ্যমে আমরা উপকার পাব কোষ্ঠকাঠিন্য আর বদহজমে। এতে করে যারা ভুগছেন পেপটিক আলসারে বা পাকস্থলীর অন্য রোগে তারাও উপকার পাবেন। যখন আমরা বসা থেকে উঠে দাঁড়াই, যখন আমরা সিজদা থেকে উঠে দাঁড়াই আমাদের শরীরের ভর থাকে তখন আমাদের পায়ের বলের উপরে, এতে করে আমাদের পিঠের মাসল, উরুর মাসল, হাঁটুর মাসল আর পায়ের মাসল শক্ত হয়। যখন আমরা সালাত আদায় করি তখন আমরা শারীরিকভাবে উপকৃত হই। তবে মুসলিমরা শুধু শারীরিক উপকারিতার জন্য সালাত আদায় করে থাকি না, এটা হলো বাড়তি উপকার। আমরা সালাত আদায় করি আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, তাকে ধন্যবাদ দিতে। আমরা সালাত আদায় করি নির্দেশনার জন্য, ন্যায় নিষ্ঠার পথে প্রজ্ঞাণ হওয়ার জন্য। সালাতের এইসব বাড়তি উপকারিতা এমন লোককে আকৃষ্ট করবে যা বিশ্বাস কম, অথবা আকৃষ্ট করবে একজন অমুসলিমকে। কিন্তু মুসলিমরা আমাদের প্রধান কাজ হল আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, কারণ এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, এটাই আমাদের বিরিয়ানি। কিছু মানুষ আছে যারা হয়তো বলবে যে আমরা কিছু মুসলিমকে দেখি যারা প্রত্যেকদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু তারপরও তারা ঠকায়, তারা সৎ না, তারা ন্যায়পরায়ণ লোক না। তাহলে আপনি কিভাবে বললেন যে সালাহ হল ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং? আমরা জানি কিছু মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন প্রত্যেক দিন, তারপরেও তারা ন্যায়নিষ্ঠ নন। এই প্রশ্নের উত্তরটা অনুষ্ঠানের শুরুতে আমাদের কারি দিয়েছিলেন, তিনি তেলাওয়াত করেছিলেন পবিত্র কোরআনের সূরা মুমিনুনের এক ও দুই আয়াত, যেখানে উল্লেখ করা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। অবশ্যই সফলকাম হয়েছে মুমিনগণ, যারা সালাত আদায় করে নম্রভাবে ও মনোযোগের সাথে। আরবি শব্দ খাশিউন, এটা এসেছে খুশহু থেকে, যার অর্থ নম্রতা এবং মনোযোগ দেয়া। সেজন্য আল্লাহ বলেছেন যারা সালাত আদায় করে মনোযোগের সাথে ও নম্রভাবে তারা অবশ্যই সফলকাম হবে, তারাই সালার উপকারগুলো পাবে। কিন্তু যারা শুধু বাইরে থেকে সালাত আদায় করে কোন নম্রতা ছাড়া, মনোযোগ ছাড়া, তারা সালার উপকারগুলো কখনোই পাবে না।
তাহলে এই মুসলিমরা যারা সালা আদায় করে আর এর থেকে কোনো উপকার পায় না তারা ন্যায়পরায়ণ নয়। এর কারণ হলো তারা সালা আদায় করে শুধু বাইরে থেকে কোন রকম নম্রতা এবং মনোযোগ ছাড়া। আর যদি কেউ মনোযোগী হতে চায় তাহলে সালার সময় সে যা বলছে তার অর্থ তাকে জানতে হবে আর আল্লাহ সুবহান তাআলার নির্দেশগুলো তখন মেনে চলবেন। যেমন ধরুন সালার সময় ইমাম সাহেব সুরা ফাতিহার পরে পড়লেন সুরা ইখলাস আর বললেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। সব মুসলিমই যারা মসজিদে এসে সালা আদায় করে তারা সবাই মানবে যে আল্লাহ এক অদ্বিতীয়। কেউ এই কথা বলবে না যে আল্লাহ আসলে এক নয়। আল্লাহ এখানে ইমামকে নির্দেশনা দিচ্ছেন, ইমাম এখানে যা করছেন তিনি মুসলিমদের কাছে আল্লাহ সুবহান তাআলার বাণী পৌঁছে দিচ্ছেন আর বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। এই কথাটা তাদের কাছে বলো যারা আল্লাহ সুবহান তাআলাকে বিশ্বাস করে না, যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে না তাদেরকে গিয়ে বলো যে বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। অনেক মুসলিম নামাজ পড়ে কিন্তু যখনই তারা তাদের নামাজ শেষ করে তারা নামাজের সময় যে কথাগুলো বলেছিল তার কোনো প্রভাব তাদের উপর থাকে না। আর এটার প্রধান কারণ হলো তারা সেই কথাগুলো বুঝতে পারেনি। আপনি যদি সেগুলো বুঝতে না পারেন তাহলে প্রয়োগ করবেন কিভাবে? আপনাকে আল্লাহ সুবহান তাআলার নির্দেশগুলো মেনে চলতে হবে যদি সালাতের উপকারিতাগুলো পেতে চান। যেমন ধরুন আপনার একজন ভৃত্য আছে, সে খুবই সময়নিষ্ঠ, সে প্রত্যেক দিন ঠিক সময়ে কাজে আসে, তারপর সে অফিসে এসে শুধু আপনার প্রশংসা করে। কিন্তু তাকে যদি কোনো কাজ করতে বলেন অথবা যদি তাকে এক গ্লাস পানিও আনতে বলেন সে শুধু আপনার প্রশংসাই করে কিন্তু পানির গ্লাস কার আনে না। আপনি বেল বাজালেন আর আপনার ভৃত্য একেবারে দৌড়ে চলে আসলো, বলুন প্রভু। আপনি তাকে বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চিঠি, এটা আমার ক্লায়েন্টের কাছে পৌঁছে দাও, খুবই জরুরি। ভৃত্যটা অফিসে বসে থাকলো আর বলে যেতে লাগলো আমি আমার প্রভুর অনুগত, আমার প্রভু মহান। আপনি কি করবেন? তাকে কি প্রমোশন দেবেন? তাকে কি বোনাস দেবেন? তাকে অফিস থেকে বের করে দেবেন? একইভাবে এটা আমাদের কর্তব্য যে আল্লাহ সুবহান তাআলার ভৃত্য হিসেবে আমরা মানুষরা আমরা আল্লাহ সুবহান তাআলার নির্দেশগুলো মেনে চলব। শুধুমাত্র আল্লাহর প্রশংসা করা সেটা যথেষ্ট নয়। যেমন ধরুন অসুস্থ লোক একজন ডাক্তারের কাছে গেল আর ডাক্তার তাকে একটা প্রেসক্রিপশন লিখে দিল। ডাক্তার সেখানে লিখলো যে আপনি প্রত্যেক দিন তিনবার করে এই ঔষধগুলো খাবেন। সেই রোগী প্রেসক্রিপশনটা নিয়ে গেল আর প্রত্যেক দিন অত্যন্ত নিষ্ঠার সাথে সে প্রত্যেক দিন তিনবার প্রেসক্রিপশনটা পড়ে নিল, কিন্তু প্রেসক্রিপশনের নির্দেশগুলোকে কাজে পরিণত করলো না, সে ঔষধগুলো খেল না। আপনার কি ধারণা সে সুস্থ হয়ে উঠবে? তাহলে আপনি যদি সালার উপকারগুলো পেতে চান আপনি সালার সময় যে কথাগুলো বলেছেন সেগুলো মেনে চলবেন। এই কারণেই কিছু মানুষ সালা আদায় করে কিন্তু সালার উপকারিতাগুলো সে পায় না। আর আল্লাহ সুবহান তাআলা এইসব লোকদের বর্ণনা দিয়েছেন পবিত্র কোরআনে সূরা মাউনের 4-7 নম্বর আয়াতে, সেখানে বলা হয়েছে ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাহ জিনাহুম মান সালাতিহিম সাহুন আল্লাহ জিনাহুম ইউরাউন ওয়াইয়ামনাল মাউন, যে দুর্ভোগ সেই সালাত আদায়কারীদের যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, যারা লোক দেখানোর জন্য সেটা করে কিন্তু গৃহস্থালির কোনো ছোটখাটো কাজে সাহায্য করে না। পবিত্র কোরআন এইসব লোকদের সম্পর্কে বলছে তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে, দুর্ভোগ তাদের, তারা অভিশপ্ত। পবিত্র কোরআনের সূরা নিসার 142 নম্বর আয়াতে উল্লেখ আছে যে মুনাফিকরা যখন তারা সালাতের জন্য দাঁড়ায় তখন তারা শৈথিল্যের সাথে দাঁড়ায়, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। আল্লাহ বলছেন কিছু লোক ধোকাবাজি করে, তারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে কিন্তু শৈথিল্যের সাথে সালাত আদায় করে আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে। মুসলিমদের জন্য এটা আবশ্যক যে প্রত্যেক দিন 5 বার সালাত আদায় করবে, অন্য কোনো সুযোগ নেই। এমনকি যখন ভ্রমণ করবে তখন সালাত আদায় করবে। কিন্তু আল্লাহ সুবহান তাআলা কিছু কিছু ব্যাপারে ছাড় দিয়েছেন। আর সূরা নিসায় আল্লাহ বলেছেন 101 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তোমরা যখন দেশে বিদেশে সফর করবে তখন সালাত সংক্ষিপ্ত করলে তোমাদের কোনো দোষ নেই।
তোমরা যখন সফর করবে তখন তোমাদের সালাত সংক্ষিপ্ত করতে পারবে, জোহর আসর আর এশার চার রাকাতের বদলে দুই রাকাত আদায় করতে পারবে, জোহর আর আসরের সালা একসাথে আদায় করতে পারবে, মাগরিব আর এশার সালাও একসাথে আদায় করতে পারবে। এই সুবিধাটুকু দেওয়া হয়েছে, সালা না আদায় করার পক্ষে কোনো অজুহাত নেই। এমনকি যখন যুদ্ধক্ষেত্রে থাকবেন তখনও সালা আদায় করবেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের বলেছেন কিভাবে যুদ্ধক্ষেত্রে সালা আদায় করতে হবে। পবিত্র কোরআনের সূরা নিসার 102 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে রাসূল, তুমি যখন যুদ্ধক্ষেত্রে সালা আদায় করবে তোমাদের মধ্যে একটা দল যেন তোমার সাথে সালাতে দাঁড়ায় এবং সশস্ত্র থাকে, আর তাদের সালা শেষ হলে তারা যেন পিছনে অবস্থান করে এবং অপর দলকে সালা আদায়ের সুযোগ দেয়। তবে সালা আদায়ের সময় তোমার অস্ত্রটা হাতে নিয়ে সালা আদায় করতে পারো। পবিত্র কোরআনের সূরা বাকারার 239 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি তোমরা বিপদের আশঙ্কা করো, আক্রমণের আশঙ্কা, তবে পথচারী অথবা আরোহী অবস্থায় সালা আদায় করবে, আর যখন নিরাপদ বোধ করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবে যেভাবে তিনি তোমাদের শিক্ষা দিয়েছেন। পবিত্র কোরআন বলছে যে সালা আদায় করা আবশ্যিক, হোক আপনি যুদ্ধক্ষেত্রে আছেন বা বিপদে আছেন। পবিত্র কোরআনের সূরা নিসার 103 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সালাত আদায় করো দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে, তবে যখন তোমরা নিরাপদে থাকবে যথাযথভাবে সালাত কায়েম করবে। যখন যুদ্ধক্ষেত্রে আছেন, যখন বিপদের আশঙ্কা করছেন, আক্রমণের আশঙ্কা করছেন, আপনি তখন সালা আদায় করতে পারেন দাঁড়িয়ে অথবা বসে অথবা শুয়ে, এমনকি অসুস্থ থাকলে। পবিত্রকরণের সূরা ইমরানের 191 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে বিশ্বাসীরা সালা আদায় করে দাঁড়িয়ে বসে অথবা একপাশে শুয়ে। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, সহিহ বুখারীর অনুবাদ প্রায় 9টা খণ্ড আছে, এটা প্রথম খণ্ড, আর সহিহ বুখারীতে উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে বুক অব তাকসিরে 19 নম্বর অধ্যায়ের 218 নম্বর হাদিসে যে একজন লোক নবীজির কাছে গিয়ে বলল সে হেমোরয়েডে ভুগছে, পাইলছে, সে কিভাবে সালা আদায় করবে। নবীজি বললেন দাঁড়িয়ে সালা আদায় করো, যদি দাঁড়িয়ে না পারো তাহলে বসে আদায় করো, যদি তাও না পারো তাহলে তুমি শুয়ে সালা আদায় করবে, এমনকি যদি অসুস্থ থাকেন এই অজুহাতেও আপনি সালা বাদ দিতে পারবেন না। যদি দাঁড়াতে না পারেন তাহলে বসে সালা আদায় করেন, যদি বসতে না পারেন তাহলে শুয়ে সালা আদায় করবেন। আপনি সালা আদায় করতে পারেন ইশারার মাধ্যমে, আকার ইঙ্গিতের মাধ্যমে, কিন্তু সালা আদায় করা এটা আবশ্যিক, সালা বাদ দেওয়ার জন্য কোনো অজুহাত দেখানো চলবে না। পবিত্র কোরআনের সূরা মাইদার 55 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমাদের সত্যিকারের বন্ধু তারা হলেন আল্লাহ, রাসূল এবং মুমিনগণ, যারা সালাত কায়েম করে, যারা নিয়মিত যাকাত দেয় এবং যারা বিনম্র হয়ে থাকে। আবু দাউদে উল্লেখ করা হয়েছে, এটা হল আবু দাউদ, আবু দাউদে আপনারা পাবেন 3টি খণ্ড, আর আবু দাউদে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ড বুক অফ সালা 300 নম্বর অধ্যায়ের 863 নম্বর হাদিসে নবীজি বলেছেন যে রোজ কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে সবার আগে যে প্রশ্নটা আল্লাহ সুবহান ওয়া তাআলা করবেন সে প্রথম প্রশ্নটা হল সালা। আল্লাহ সুবহান ওয়া তাআলা সবার প্রথমে আপনাকে যে বিষয়ে প্রশ্ন করবেন সে প্রশ্নটা হবে সালা নিয়ে। আর প্রিয় নবীজি বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, এটা হল সহিহ মুসলিম, অনেকের কাছে হয়তো অনুবাদটা আছে, এটা আপনারা আইআরএফ পাবেন, এটা হল সহিহ মুসলিম। আর সহিহ মুসলিমে উল্লেখ করা হয়েছে 1 নম্বর খণ্ডে, সহিহ মুসলিমের মোট 4টি খণ্ড আছে, এটা হল প্রথম খণ্ড, প্রথম খণ্ডে উল্লেখ আছে আছে বুক অফ ফেইথে 36 নম্বর অধ্যায়ের 146 নম্বর হাদিসে যে একজন মানুষ, যে মানুষ বিশ্বাসী তার সাথে একজন মুশরিক বা বহিঃশ্বরবাদী ও কাফির বা অবিশ্বাসীর পার্থক্যটা হল এরা সালাকে অবহেলা করে। আবু দাউদে উল্লেখ করা আছে 3 নম্বর খণ্ডে কিতাব অব সুন্নাহ অধ্যায় নম্বর 1691 হাদিস নম্বর 4661 বলা হয়েছে যে একজন ভৃত্য এবং একজন কাফির বা অবিশ্বাসীর মধ্যে পার্থক্য হল পরের জন সালা আদায় থেকে বিরত থাকে। তার মানে যদি কেউ সালাকে অবহেলা করে বা সালা থেকে বিরত থাকে এই হাদিসের কথা অনুযায়ী সেই লোক একজন কাফিরের সমান।
আর পবিত্র কোরআনের সূরা মুদাসসিরে 41-43 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, অপরাধীদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নামে নিক্ষিপ্ত হয়েছে, আর তারা বলবে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালা আদায় করত, আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। পবিত্র কোরআনে একটা সুন্দর দোয়া আছে, সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যে হে আমার প্রতিপালক আমাকে তেমন করুন যে নিয়মিত সালাত আদায় করে, আর আমার বংশধরদের আপনি তেমনটা করুন, হে আমার প্রতিপালক আমার প্রার্থনা কবুল করে নিন। পবিত্র কোরআনে আরেকটা দোয়া সূরা বাকারা 201 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এটা খুবই বিখ্যাত একটা দোয়া, সেটা রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, যে হে আমার প্রতিপালক আমাদের দুনিয়াতে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, এবং আমাদের জাহান্নামের আগুনের শাস্তি থেকে রক্ষা করো। আমার লেকচার শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিচ্ছি, সূরা আল আনামের 162 ও 163 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যে বলো সত্যি আমার সালাত আল্লাহর কাছে আমার ইবাদত, আমার জীবন ও মরণ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে যিনি এই জগৎসমূহের প্রতিপালক, তার কোন শরীক নেই এবং আমি এর জন্য আদিষ্ট হয়েছি এবং আমি তার কাছে প্রথম আত্মসমর্পণ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খায়। এখন শুরু হচ্ছে উন্মুক্ত প্রশ্ন উত্তর পর্ব। আমাদের প্রশ্নোত্তর পর্বটাকে এই অল্প সময়ের মধ্যে সফল করে তোলার জন্য যখন আপনারা বিভিন্ন রকম প্রশ্ন করবেন তখন আমরা কিছু নিয়ম মেনে চলব। আপনাদের প্রশ্নগুলো হবে আজকের বিষয় সালাত ন্যায়পরায়ণতার প্রোগ্রামিং এর উপর। বিষয়ের বাইরের কোনো প্রশ্ন করলে সেটার উত্তর দেওয়া হবে না। দয়া করে আপনাদের প্রশ্ন সংক্ষিপ্ত এবং যথাযথ করবেন। একবারে আপনারা প্রশ্ন করতে পারবেন মাত্র একটা। দ্বিতীয় প্রশ্ন করতে চাইলে আপনাকে আবার লাইনের পেছনে গিয়ে দাঁড়াতে হবে, তারপর সময় পেলে আপনি দ্বিতীয় প্রশ্নটা করবেন। আপনাদের প্রশ্ন করার জন্য অডিটোরিয়ামে তিনটা মাইক দেওয়া হয়েছে, আমার ডান ও বাম পাশের দুইটা মাইক পুরুষদের জন্য, আর অডিটোরিয়ামের পেছনে মাঝের মাইকটা দিয়ে মহিলারা প্রশ্ন করবেন। যদি কোনো প্রশ্ন করতে চান তাহলে মাইকের সামনে লাইন করে দাঁড়ান। মাইকের পাশে দাঁড়ানো ভলান্টিয়ার যখন বলবেন তখন আপনি ডক্টর নায়েককে আপনার প্রশ্নটা করবেন। এরপরে স্লিপে লেখা প্রশ্নগুলোর উত্তর দেয়া হবে। এই স্লিপগুলো আপনাদের পাশে দাঁড়ানো ভলান্টিয়ারদের কাছ থেকে পাবেন। দয়া করে প্রশ্ন করার আগে আপনার নাম ও পেশা বলবেন। আপনারা একবারে একটা মাইক থেকে একটা প্রশ্ন করবেন, ঘড়ির কাটার মতো করে। আমাদের প্রথম প্রশ্নটা আসছে মহিলাদের মধ্য থেকে পেছনের মাইকে। আমি ওয়াহিদা খান, আমি এখন বিএড করছি, পাশাপাশি এমএও করছি। আমার প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কেন আরবি ভাষার সালাত আদায় করি যখন আমরা ভাষাটাই বুঝতে পারি না? আমরা যখন সালাত আদায় করি তখন কি স্থানীয় ভাষা ব্যবহার করা যাবে? বোন আপনি প্রশ্ন করলেন যে বেশিরভাগ মুসলিমই আরবি ভাষা বুঝতে পারে না, এটা করলে কেমন হয় যদি সালার সময় আমরা প্রত্যেক জায়গার নিজস্ব ভাষায় সেগুলো করব, সেটা কি ভালো নয়? আমি তর্কের খাতিরে ধরুন আপনার কথাটা মেনে নিলাম যে আমরা স্থানীয় ভাষায় সালা আদায় করব, তাহলে বোম্বেতে কিছু লোক বলবে আসুন আমরা ইংরেজিতে পড়ি, কেউ হয়তো বলবে উর্দু, কিছু লোক বলবে হিন্দি, কেউ হয়তো বলবে গুজরাটি, তখন সেখানে দেখা যাবে বিশৃঙ্খলা। এই সমস্যার সমাধান যদি করি তাহলে দেখা যাবে কেউ বলছে চলুন এক নম্বর মসজিদে যাই, সেখানে আমরা ইংরেজিতে সালা আদায় করব, দুই নম্বর মসজিদে উর্দুতে, তিন নম্বর মসজিদে হিন্দিতে, চার নম্বর মসজিদে গুজরাটি, আর এভাবেই চলতে থাকবে। তারপরও সেখানে বিভ্রান্তি আর বিশৃঙ্খলা থাকবে। কেউ হয়তো বলবে যে এক নম্বর মসজিদে আমরা ইংরেজিতে সালা আদায় করব, আমরা সেখানে আল্লামা আব্দুল্লাহ ইউসুফ আলীর অনুবাদটা পড়ব, আবার কেউ বলল আমরা পিকচারের অনুবাদটা পড়ব, কেউ হয়তো বলল মাওলানা আব্দুল মজিদ দারিয়াবাদী, আর কেউ হয়তো বলল মহসিন খান,
আবার আমি শৃঙ্খলা দেখা দেবে। যদি এটাও মেনে নেই যে ঠিক আছে আমরা একটা অনুবাদ পড়ব, তবু সেই অনুবাদটা হল মানুষের হাতের লেখা অনুবাদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অথবা নবীজির কথাকে প্রতিস্থাপন করতে পারে না, আর এই অনুবাদে অনেক ভুল থাকতে পারে, আর যদি ভুল থাকে তখন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন। যেমন ধরুন আপনি যদি দুই নম্বর মসজিদে সালাত আদায় করেন সেখানে সব উর্দুতে পড়া হয়, আর ধরুন ইমাম সেখানে সূরা লুকমানের 34 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করলেন, আপনারা যদি কোরআনের অনুবাদ পড়েন বেশিরভাগ উর্দু অনুবাদে পবিত্র কোরআনের এই আয়াতটার অনুবাদ করা হয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানে না যে মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি। যদি আরবিতে কোরআন যদি পড়েন আরবিতে লিঙ্গ শব্দটা কোরআনের কোথাও নেই, উর্দুতে বেশিরভাগ অনুবাদক অনুবাদ করার সময় এভাবে লিখেছেন। আর যদি কোনো ডাক্তার সালাত আদায় করে সে ভাবতে শুরু করবে যে এটা কোন ধরনের কথা যে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের গর্ভে অবস্থিত সন্তানের লিঙ্গটা কি হবে। এখনকার দিনে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা আগে থেকে জানতে পারি সন্তানের লিঙ্গ কি, সে সন্দেহ করা শুরু করবে, আর সেজন্য আপনি অনুবাদটা পড়তে পারবেন না। কারণ যদি অনুবাদটা পড়েন আর সেখানে কোনো ভুল করেন তখন বলা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করেছেন যদি সেটা কোরআনের কোনো আয়াত হয়, অথবা বলা হবে নবীজি ভুল করেছেন যদি কোনো হাদিস হয়। আর আপনি অনুবাদের মধ্যে কখনো পুরো অর্থটা পাবেন না, অনুবাদের সাহায্যে আপনি আংশিকভাবে অর্থটা পাবেন যেন মনোযোগ দিতে পারেন। যেমন ধরুন আমি প্রায় বিভিন্ন দেশে যাই, আমি যদি ফ্রান্সে যাই আপনার কথা অনুযায়ী সেখানে সালা আদায় করা হবে ফ্রেঞ্চে, যদি সালা আদায় করা হয় ফ্রেঞ্চ ভাষায় তাহলে সেখানে আজানটাও দেওয়া হবে ফ্রেঞ্চ ভাষায়। যদি আমি ফ্রান্সে যাই আর মুয়াজ্জিন ফ্রেঞ্চ ভাষায় আজান দেয় আমি ভাবো কাউকে অভিশাপ দিচ্ছে। আমি যদি মসজিদে যাই আর সেখানে সালা আদায় করি সেটা হবে ফ্রেঞ্চ ভাষায়, আমি তখন ভাবো যে ইমাম সে কি আল্লাহর প্রশংসা করছে নাকি গল্প বলছে। তাহলে সালা যদি আরবিতে হয় আর আমি যদি হই একজন ইন্ডিয়ান যে ফ্রেঞ্চ ভাষা বা জার্মান ভাষা জানে না, যদি আমি কখনো জার্মানিতে যাই অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা পৃথিবীর যে কোনো দেশে আমি যদি সালা আদায় করি আমি জানবো না যে সেখানে কি পড়ানো হচ্ছে, আমি তার অর্থটা বুঝবো না। আর আরবিতে আজান এটা পৃথিবী জুড়ে সকল মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত, পুরো পৃথিবীর মুসলিমদের জন্য জাতীয় সঙ্গীত, সে যে কোনো জায়গায় থাকতে পারে, সেই পৃথিবীর যে কোনো জায়গায় থাকতে পারে সে অবশ্যই এই আজানের অর্থটা বুঝতে পারবে, এটা আমাদের আন্তর্জাতিক সঙ্গীত। সেজন্য বোন সবচেয়ে ভালো উপদেশটা হল যে মুসলিমদের পবিত্র কোরআনের ভাষাটা আমাদের শিখতে হবে। যদি আমরা কোরআনের আরবিটা নাও বুঝি তাহলে অন্ততপক্ষে অর্থটা বুঝতে হবে, যে ভাষাটা আপনি সবচেয়ে ভালো বোঝেন সেই ভাষায় পবিত্র কোরআনের অনুবাদটা পড়ুন, আর তাহলে আপনি সালাত আদায়ের উপকারিতাগুলো পাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। এবারের প্রশ্ন ডানদিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম রফিক, একজন ব্যবসায়ী। অনেক অমুসলিম বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তখন মুসলমানরা কেন ইবাদতের সময় কাবার সামনে নতজানু হয়। ভাই আপনি প্রশ্ন করলেন যে অনেক মুসলিমই বলে যে ইসলাম যখন মূর্তি পূজার বিরুদ্ধে তাহলে কেন আমরা কাবার সামনে মাথা নোয়াই কাবাকে উপাসনা করি, যার অর্থ আমরাই সবচেয়ে বড় মূর্তি পূজারী। মুসলিমরা আমরা মাথা নোয়াই কাবা শরীফের দিকে, কাবা হলো আমাদের কিবলা, আমাদের দিক নির্দেশনা, আমরা কিন্তু কাবাকে উপাসনা করি না, মাথা নোয়াই কাবা শরীফের দিকে। সালার সময় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো উপাসনা করি না। ইসলাম ধর্মে আমরা একতায় বিশ্বাস করি। ধরুন এখানে মুসলিমরা সালাত আদায় করবে, কেউ হয়তো বলবে উত্তর দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়ায়, কেউ বলবে পূর্ব দিকে, কেউ বলবে পশ্চিমে, আমরা কোন দিকে ফিরে দাঁড়াবো? তাই একতার জন্য এই পৃথিবীর সব মানুষ, পৃথিবীর সব মুসলিম আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন যে আমরা কাবার দিকে মুখ করে দাঁড়াবো। যদি আপনি থাকেন পশ্চিমে আপনি পূর্ব দিকে ফিরে দাঁড়াবেন, যদি থাকেন পূর্ব দিকে পশ্চিম দিকে ফিরে দাঁড়াবেন, যদি উত্তরে থাকেন দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবেন, দক্ষিণে থাকলে উত্তরে ফিরে দাঁড়াবেন। সব মুসলিম একতার জন্য কাবার দিকে মুখ করে দাঁড়ায়, আর মুসলিমরাই ইতিহাসে প্রথম পৃথিবীর ম্যাপ এঁকেছিল। যখন ম্যাপটা আঁকা হয়
সেখানে দক্ষিণ মেরু ছিল উপরে আর উত্তর মেরু ছিল নিচে। আলহামদুলিল্লাহ কাবা এবং মক্কা শহরটা ছিল কেন্দ্রে। পশ্চিমারা আসলো আর তারা এই ম্যাপটাকে উল্টে দিল, আর এখন আপনারা দেখবেন উত্তর মেরু উপরে, দক্ষিণ মেরু নিচে। তারপরও আলহামদুলিল্লাহ কাবা এখনো কেন্দ্রে রয়েছে। আর আমরা মুসলিমরা হজে যাই আর তাওয়াফের সময় আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি। আমরা প্রদক্ষিণ করে এটা বোঝাই যে কোন বৃত্তের সব বৃত্তেরই একটা কেন্দ্র থাকে। এটার মানে আমরা ইবাদত করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার, আর কারো নয়। এ ব্যাপারে সবচেয়ে ভালো উত্তর দিয়েছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। সহিহ বুখারীতে এর উল্লেখ আছে দ্বিতীয় খণ্ডে 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিসে, বুক অফ হজে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন কালো পাথর সম্পর্কে কাবা শরীফের হযরত আসওয়াদ, তিনি বলেছেন তুমি কেবলমাত্র একটা পাথর, আমার ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমি যদি না দেখতাম যে আমার নবী তোমাকে স্পর্শ করে চুমু খাচ্ছেন, তাহলে আমি তোমাকে স্পর্শ করে চুমু খেতাম না। এই হাদিসটা একথাকে নিশ্চিতভাবে প্রমাণ করে যে মুসলিমরা আমরা কাবাকে উপাসনা করি না। আরো একটা উত্তর দিতে পারেন যে আমাদের নবীজির সময়ে নবীজির সাহাবিগণ কাবা শরীফের উপরে উঠে তারপর আজান দিতেন। আমি এখানে প্রশ্ন করব যে কোন মূর্তি পূজারি তার পূজা করা মূর্তির উপর দাঁড়িয়ে উপাসনা করে? আমার নাম শেখ আহমেদ, আমি চাকরি করি। আর আপনার কাছে আমার প্রশ্নটা হলো এই যে আমরা সালা আদায় করতে গিয়ে তাকবীর দেওয়ার সময় হাত উপরে তুলি, এটার গুরুত্বটা কি? ভাই আপনি প্রশ্ন করলেন যে সালাতে তাকবীরের সময় আমরা যে হাত উঠাই এই কাজটার গুরুত্বটা আসলে কি? হাত হল ক্ষমতা এবং শক্তির একটা প্রতীক। যখন মুসলিমরা আমরা সালার সময় হাত উঠাই এটা আসলে তিনটা বিষয়কে নির্দেশ করে। প্রথমটা, আমরা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, আমাদের হাত উপরে তুলে। আমরা এই কথাটাই বোঝাচ্ছি, এ কথাই বলতে চাচ্ছি, হে আল্লাহ আমি নিজেকে সমর্পণ করলাম। যেমন আমরা কাউকে সারেন্ডার করতে চাইলে বলি হ্যান্ডস আপ, যেমন পুলিশ বলবে হ্যান্ডস আপ কোন ডাকাতের উদ্দেশ্যে। তাকে আত্মসমর্পণ করতে বলা হচ্ছে, তাহলে আমরা যখন হাত তুলি তখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করছি। আর এছাড়াও আমরা যখন হাত তুলছি এটা আরো বোঝায় যে আমরা আল্লাহর মহত্বকে প্রচার করছি আমাদের কাজ আর মুখের কথা দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান। আর এটা ছাড়াও আমরা যখন হাত তুলি তারপর বুকের কাছে এনে ভাঁজ করি, আমরা এখানে একটা সিগন্যাল দিচ্ছি যে আমি আমার পিঠটা দিয়েছি যাবতীয় জাগতিক বিষয়ের দিকে, আর আমি সবকিছু ত্যাগ করেছি যাতে করে আমি আল্লাহ তাআলার ইবাদতে মনোযোগ দিতে পারি। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম এরশাদ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি। অমুসলিমদের এই মন্তব্যটার কি উত্তর দেবেন যে সালা আসলে এক ধরনের জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয়? ভাই আপনি প্রশ্ন করলেন এটার উত্তর কি দেব যখন কোন অমুসলিম বলে যে সালা আসলে জিমন্যাস্টিক্স ছাড়া কিছুই নয়। মানে জিমন্যাস্টিক্স এর যে উপকার সালা তো একই উপকার, একই জিনিস, উঠে দাঁড়ানো, মাথা নোয়ানো, উপর হওয়া ইত্যাদি। ভাই সালা আর জিমন্যাস্টিক্স এর মধ্যে পার্থক্যটা আসলে বিশাল। সালাতে উপকার হবে আমাদের শরীরের পাশাপাশি আমাদের আত্মার। জিমন্যাস্টিক্স আমার শরীরের উপকার হতে পারে কিন্তু আত্মার কোনো উপকার হবে না। সালাতে আপনি মানসিকভাবে একটা শান্তি পাবেন, জিমন্যাস্টিক্সে মানসিক শান্তিটা পাবেন না। সালাতে আপনি নড়াচড়া করবেন ধীরে ধীরে কোনো ঝাঁকি ছাড়া, জিমন্যাস্টিক্সে নড়াচড়া করতে হবে ঝাঁকি দিয়ে। সালার পর আপনার অলসতা দূর হয়ে যাবে, জিমন্যাস্টিক্সের পর শরীর অবসন্ন হয়ে যাবে। সালার পর আপনার কাজ করতে ইচ্ছে করবে, জিমন্যাস্টিক্সের পর আপনি ক্লান্ত হয়ে যাবেন, কাজ করতে ইচ্ছে করবে না। সালা আদায় করতে পারে সব বয়সের মানুষ কিন্তু জিমন্যাস্টিক্স সব বয়সের মানুষ করতে পারে না। সালাতে কোন রকম টাকা লাগবে না, জিমন্যাস্টিক্সে যদি ভালো জিমনেশিয়ামে যান টাকা দিতে দিতে ফতর হয়ে যাবেন। সালার জন্য কোন যন্ত্রপাতি দরকার নেই কিন্তু জিমন্যাস্টিক্স এর জন্য দরকার হয়, যেমন প্যারালাল বার, রিং ইত্যাদি। সালা আদায়ে সামাজিক অবস্থার উন্নতি হয়, উন্নতি হবে ভ্রাতৃত্ববোধ, একতা, সংহতি,
জিমনাস্টিক্সে সামাজিক অবস্থার কোনো উন্নতি হয় না। সালাহ আদায় আপনাকে ন্যায়পরায়ণতার দিকে পরিচালিত করে, আপনি আরো উন্নত মানুষ হবেন। জিমনাস্টিক্স এর মাধ্যমে আপনি উন্নত মানুষ হবেন না, অথবা এতে আপনার ন্যায় নিষ্ঠার উন্নতি হবে না। সালাহের প্রধান উদ্দেশ্য হল আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টি লাভ করা, সেখানে একটা নিয়ত থাকবে। বাহ্যিকভাবে সালাহ আর জিমনাস্টিক্স এর অঙ্গভঙ্গির মিল থাকলেও দুটো জিনিস এক নয়, কারণ সালাহতে আমরা নিয়ত করি, আমরা সালাহতে আল্লাহ সুবহানাহু তাআলাকে ধন্যবাদ জানাই, সন্তুষ্ট করতে চাই, এটা জিমনাস্টিক্স এ কখনোই পাবেন না। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ কি আমাদের ইবাদতের প্রয়োজনীয়তা বোধ করেন? এতে তার কি উপকার হবে? বোন আপনি প্রশ্ন করলেন, আমরা যে আল্লাহর প্রশংসা করি এটা কেন তার প্রয়োজন আর এতে তার উপকারটা কি? বোন আমরা যখন আল্লাহর প্রশংসা করি, অথবা ধরুন কেউ বললো আল্লাহু আকবার, আল্লাহ সর্বশক্তিমান, এতে করে আল্লাহ আরো সর্বশক্তিমান হচ্ছেন না, আল্লাহ এমনিতে সর্বশক্তিমান। আপনি আল্লাহু আকবার বলেন 10 লক্ষ বার বা একেবারেই বললেন না, আল্লাহ তারপরেও সর্বশক্তিমান থাকবেন, তিনি সর্বশক্তিমান এবং সর্বশক্তিমানই থাকবেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা তার উপকারের জন্য করি না, এটার উত্তর দেয়া আছে পবিত্র কোরআনে। সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে হে মানুষ জাতি, তোমরাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী, তোমাদেরই প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সকল প্রকার অভাব থেকে মুক্ত, সমস্ত প্রশংসা তারই জন্য। আমরা আল্লাহ তাআলার প্রশংসা করলে তাতে করে আল্লাহ তাআলার কোনো উপকার হবে না, আল্লাহ তাআলার যদি আমরা প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে, আমাদের জন্য, এটাই স্বাভাবিক। আমরা উপদেশ মেনে চলব সেই লোকের যে বিখ্যাত, বুদ্ধিমান, জনপ্রিয় আর জ্ঞানী। আমরা এমন কোন লোকের উপদেশ মানব না যে লোক অপরিচিত, অচেনা, যে বুদ্ধিমান নয়, জ্ঞানী নয়। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি আমাদের উপকারের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, তিনি সর্বশক্তিমান সবার উপরে, আর আমরা যেন তার নির্দেশগুলো সবসময় মেনে চলি। আর এ কারণেই সূরা ফাতিহায় আছে, কোরআনের প্রথম সূরা যেটা সালায় সবসময় পড়া হয়, প্রথম 4 অথবা 5 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা জগৎসমূহের মালিক আল্লাহর, আর রহমানুর রহিম যিনি দয়াময় পরম দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন কর্মফল দিবসের মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে নিজেদের বোঝাচ্ছি যে তিনি সর্বশক্তিমান, তিনি হলেন এমন একজন যার কাছে আমরা সব সাহায্য চাই। এরপরে আমরা সূরা ফাতিহার অন্য আয়াতগুলো পড়ি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, আমাদের সরল পথ দেখাও, তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছো, এবং তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। আমরা আল্লাহ তাআলা প্রশংসা করি আমাদের উপকারের জন্য, আর তার কাছেই সাহায্য চাইতে হবে, তার কাছে আমরা বিভিন্ন উপদেশ চাইব, আমরা তার কাছে সাহায্য উপদেশ চাই। যেমন ধরুন একজন লোকের হার্টের সমস্যা আছে, সে অসুস্থ, যদি অন্য কেউ যে সেখানে অপরিচিত, সবার কাছে অচেনা, আপনারা তাকে চেনেন না, সেই লোক এসে উপদেশ দেয়, আপনারা কি তার উপদেশ মানবেন, নাকি এমন কোন লোকের উপদেশ মানবেন যে লোক খুব বিখ্যাত হার্ট স্পেশালিস্ট? কার উপদেশ মানবেন আপনি এখানে? সেই লোকের উপদেশ মানবেন যে একজন হার্ট স্পেশালিস্ট, যে একজন ডাক্তার। সেজন্য আমরা আল্লাহ তাআলার প্রশংসা করি আর তাতে করে আমাদের উপকার হবে, কিন্তু আমরা আল্লাহ তাআলার যত প্রশংসাই করি না কেন সেটা যথেষ্ট নয়, কারণ পবিত্র কোরআনের সূরা কাহাফের 109 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যদি সমুদ্রের পানি দোয়াতের কালিতে পরিণত হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লেখার জন্য, তবে আল্লাহ তাআলার কথা শেষ হওয়ার আগেই সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, এমনকি আরেকটাও যদি সমুদ্র আনেন। একই ধরনের কথা পবিত্র কোরআনে সূরা লোকমানের 27 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে পৃথিবীর সব বৃক্ষকে যদি কলম বানাও আর সমুদ্র তার সাথে যদি 7 সমুদ্র যোগ করে কালি বানাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লেখার জন্য, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা লিখে শেষ করা যাবে না। আপনি যতই প্রশংসা করেন সেটা আসলে যথেষ্ট নয়,
তারপরও আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, আর আমরা আল্লাহর প্রশংসা করলে এতে তার কোনো উপকার হবে না, তবে আমরা যদি আল্লাহর প্রশংসা করি তাহলে আমাদেরই উপকার হবে, আমরা মেনে নেই। তিনি সবার উপরে সুমহান, তিনি বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী, যাতে করে তার নির্দেশ মেনে চলতে পারি আর সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল পথে থাকতে পারি। وَمِنْ آيَاتِهِ اللَّيْلُ وَالنَّهَارُ وَالشَّمْسُ وَالْقَمَرُ لَا تَسْجُدُوا لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَاسْجُدُوا لِلَّهِ الَّذِي خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ